দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 19 লক্ষ ছাড়ালো। যদিও দৈনিক নতুন করোনা সংক্রমণের সংখ্যা গত 3 দিন ধরেই 52,000-এর গণ্ডিতে সীমাবদ্ধ রয়েছে। গত 2 দিনে কমেছে সংক্রমণের হার, মঙ্গলবারের থেকে একটু বেশি হলেও 10% নিচেই রয়েছে তা। গত 24 ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে 6 লক্ষেরও বেশি, সে সঙ্গে একদিনে 51,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় 52,509 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সেখানে আমেরিকা ও ব্রাজিলে ওই সময়ের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে 56,773 ও 51,603। এই বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা আক্রান্ত হলেন 19,08,254 জন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত 28 লক্ষ ও প্রথম স্থানে থাকা আমেরিকাতে 47,70,000। মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইটালিকে পেছনে ফেলে বিশ্বের 5ম স্থানে রয়েছে ভারত। গত 24 ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে 857 জনের। এ নিয়ে দেশে মোট 39,795 জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন 12,82,215। সক্রিয় রোগীর সংখ্যা 5,86,244। গত 24 ঘন্টায় দেশে সুস্থ ঘোষণা করা হয়েছে 51,706 জনকে। দেশে কোভিড রোগীদের সুস্থ হয়ে ওঠার হার 67.19%। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, 4,57,956টি। শেষ 24 ঘন্টায় 7,760 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে 2,68,285 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা 1,76,333। দিল্লিকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক, সেখানে সংক্রমিতের সংখ্যা 1,45,830। দিল্লিতে সংক্রমিতের সংখ্যা 1,39,156 এবং উত্তরপ্রদেশে 1,310। মৃতের সংখ্যার বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র, এখনও পর্যন্ত মোট 16,142 জন আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। তামিলনাড়ুতে 4,349 জন, দিল্লিতে 4,033 জন, কর্ণাটকে 2,704 জন, গুজরাটে 2,533 জন, উত্তরপ্রদেশে 1,817 জন, পশ্চিমবঙ্গে 1,785 জন, অন্ধ্রপ্রদেশে 1,604 জন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।